हेलो स्टूडेंट्स, वेलकम टू बीएम एकेडमी। देखो आगे भिडियोते रादरफोर्डेर एटॉमिक मॉडल सम्बन्धे पढ़े, तो सेखान थेके आमरा जेनेछि जे कोनो परमाणुर केंद्रे थाके प्रोटन एवं सेटाके बला हय न्यूक्लियस, एवं ए न्यूक्लियासे चारिदिके इलेक्ट्रनगुलो घुरते थाके ठीक कुंडली आकारे इलेक्ट्रनगुलो मूव करते थाके। बोझा गया? अच्छा, ताहले ये विभिन्न कक्षपथ एइभावे कुंडली आकारे इलेक्ट्रनगुलो क्रमागत मूव करते थाके। धरो एखाने इलेक्ट्रन आछे, एखाने इलेक्ट्रन आछे, एखाने इलेक्ट्रन आछे, ब्यापारटा ठीक एइरकम। एबार मैक्सवेलेर तड़ि चुम्बकीय तत्व अनुयायी आमरा जानी जे यदि कोनो गतिशील आधान युक्त कणा बा चार्ज युक्त कणा क्रमागत एरकम गतिशील अवस्थाय थाके, ताहले सेटा तड़िचुम्बकीय शक्ति विकिरण करते थाके। ব্যাপারটা খুবই সহজ যে যখন কোনো কণা গতিশীল অবস্থায় থাকবে অবশ্যই সেই কণাটাকে আধানযুক্ত বা চার্জ যুক্ত হতে হবে, তখন সেটা কি করবে না সেখান থেকে ক্রমাগত নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হতে থাকবে। হয়েছে? বেশ, তাহলে এই যে শক্তি বিকিরণ হবে সেই শক্তি বিকিরণ হবে অবশ্যই নিরবিচ্ছিন্ন, এবং সেই শক্তি কি রূপে বের হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে। হয়েছে? তো এখানেও দেখো এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, আমরা প্রত্যেকেই জানি এই ইলেকট্রনগুলো ঋণাত্মক আধান যুক্ত এবং প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে গতিশীল। তাহলে যদি এমনটা হয় যে এই ইলেকট্রনগুলো যেহেতু ক্রমাগত ঘুরে চলেছে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে এই ইলেকট্রনগুলো কিন্তু ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে নিরবিচ্ছিন্নভাবে। তাহলে কি হবে? ধরো এই ইলেকট্রন, এখানে যে ইলেক্ট্রনটা রয়েছে, ধরো আমরা যদি কল্পনা করে নিই এখানে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করতে করতে আস্তে আস্তে কি হবে তার ব্যাসার্ধটা হ্রাস পেতে থাকবে, পেতে 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 শক্তি ক্ষয় হতে 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 একসময় ইলেকট্রন আবার নিউক্লিয়াসে গিয়ে পড়বে। অর্থাৎ এই ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী আমরা পরমাণুর অস্তিত্বের কথা ব্যাখ্যা দিতে পারবো না, পরমাণুর অস্তিত্বের কথা ব্যাখ্যা দেওয়া যায় না। হয়েছে? তাহলে রাদারফোর্ড যে মডেলটা তিনি দিলেন যে প্রোটনের চারিদিকে ইলেকট্রনগুলো এরকম কুণ্ডলী পথে বা স্পাইরাল পথে আবর্তন করে, এই ধারণাটা ভুল বলে প্রমাণিত হলো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী। ঠিক আছে? কারণ এই তত্ত্ব অনুযায়ী দেখা গেল যে এইভাবে যদি ইলেকট্রনগুলো ঘোরে তাহলে কিন্তু পরমাণুর অস্তিত্ব থাকবে না, অর্থাৎ ইলেকট্রন একটা সময় এসে নিউক্লিয়াসে ধাক্কা মারবে এবং পরমাণু অস্তিত্বহীন হয়ে পড়বে। তো এই যে ঘটনাটা, এটাকে আমরা রাদারফোর্ডের ব্যর্থতা ঠিক নয় কিন্তু রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা রূপে আমরা গণ্য করতে পারি, কারণ যেহেতু তিনি এত বড় বিজ্ঞানী ছিলেন এবং এত কিছু আবিষ্কার করেছেন, এবং সেই জন্যই এটাকে আমরা ব্যর্থতা বলবো না, এটা আমরা রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা বলবো, যে এটা ছিল রাদারফোর্ডের মডেলের একটা ড্রব্যাক। হয়েছে? বেশ, নাম্বার টু, তিনি আরেকটা জিনিস ব্যাখ্যা করতে পারেননি যে এই ইলেকট্রনগুলো যেহেতু নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, তাই এখানে যে বর্ণালীটা পাওয়া উচিত বা স্পেকট্রামটা পাওয়া উচিত, সেই বর্ণালীটা পাওয়া উচিত নিরবিচ্ছিন্ন বর্ণালী। হয়েছে? অর্থাৎ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলো আমরা সেখানে দেখতে পাওয়া উচিত বর্ণালীর মধ্যে, কিন্তু বাস্তবে দেখা যায় যে এখানে
নিরবিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি হয় না। এখানে যে বর্ণালীটা সৃষ্টি হয় সেটা হচ্ছে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী। অর্থাৎ জিনিসটা কীরকম, ধরো এরকম আমরা একটা পাত্র নিলাম, হয়েছে, এর মধ্যে মনে করো H2 গ্যাস রয়েছে, ক্লিয়ার? বেশ, এবার এর মধ্য দিয়ে আমরা সাদা আলো পাস করানো, তাহলে এটা হচ্ছে হোয়াইট লাইট। যখন আমরা সাদা আলো পাস করাবো তখন এখানে যে অ্যাবজর্পশন, ঠিক আছে, এখানে যে অ্যাবজর্পশন স্পেকট্রামটা তৈরি হবে সেই অ্যাবজর্পশন স্পেকট্রামে দেখা যাবে তিন ধরনের কালার তৈরি হচ্ছে, একটা ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। বাকি কালারগুলো কিন্তু আমরা এখানে পাবো না। ঠিক তেমনি যদি আমরা একই পরীক্ষা হিলিয়াম গ্যাসের মধ্যে দিয়ে করাই, অর্থাৎ যদি এখানে হোয়াইট লাইট যদি আমরা পাস করাই তাহলে কি ঘটবে, তাহলে দেখা যাবে এখানে যে স্পেকট্রামটা তৈরি হচ্ছে সেখানে শুধুমাত্র ইয়েলো কালার তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে যে আমরা বর্ণালীগুলো পাচ্ছি সেগুলো দেখো বিচ্ছিন্ন বর্ণালী, একে অপরের সাথে বিচ্ছিন্ন, সমস্ত রং বা সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা এখানে পাচ্ছি না এবং এগুলো জাস্ট এক একটা লাইনের মতো দেখতে লাগছে, তাই এটাকে বলা হয় রেখা বর্ণালী। আমরা বর্ণালী সম্পর্কে পরের দু একটা ভিডিওর পর ডিটেলসে আলোচনা করব। তো আপাতত এটা বুঝে রাখো যে রাদারফোর্ড কিন্তু এই বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি হওয়ার ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারলেন না। কি বর্ণালী, এই বর্ণালীটার নাম ভালো করে লিখে রাখছি, বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী। এই যে বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী সৃষ্টি হলো সেটা কিন্তু ব্যাখ্যা দিতে পারলেন না। তার থিওরি অনুযায়ী কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়া উচিত ছিল। বেশ, হয়েছে, ক্লিয়ার? তো এবার আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে চলে যাব। এই রাদারফোর্ডের ড্রব্যাকের পর রাদারফোর্ডের এই যে মডেলগুলো ফেল হলো, ঠিক আছে, রাদারফোর্ডের মডেল অনুযায়ী যে পরমাণুর অস্তিত্বই আমরা দিতে পারলাম না, সেইগুলোকে সমস্ত কিছু ব্যাখ্যা করে বিজ্ঞানী বোর, বিজ্ঞানী নিলস বোর, তিনি অ্যাটমিক মডেল দিলেন এবং সেই অ্যাটমিক মডেলে তিনি খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা করলেন, ঠিক আছে। তো এবার আমরা পড়ব এই নিলস বোরের অ্যাটমিক মডেল, অর্থাৎ রাদারফোর্ডের অ্যাটমিক মডেল এর কিছু ড্রব্যাক রয়ে গেল এবং শেষ পর্যন্ত কিন্তু সবাইকার কাছে সেটা গ্রহণযোগ্য হলো না। কোনটা, ওই যে ইলেকট্রনগুলো স্পাইরাল বা কুণ্ডলী পথে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে, সেই ঘটনাটা সবাইকার কাছে গ্রহণযোগ্য হলো না। গ্রহণযোগ্য না হওয়ার জন্য বিভিন্নবারে বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা করলেন। নিলস বোর তিনি টেনিস খেলার সময় যে টেনিস বলটা রয়েছে তিনি কল্পনা করলেন যে একটা অ্যাটমের সাইজ বা অ্যাটমটা দেখতে ঠিক কিছুটা টেনিস বলের মতন হতে পারে। তো যাই হোক, তার সম্পর্কে, অ্যাটম সম্পর্কে তিনি যে সমস্ত তথ্যগুলো দিলেন সেগুলো আমরা লিখব বা দেখে নেব। তার আগে আমরা হেডিং করব বোরের পরমাণু মডেল, ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, ক্লিয়ার? বোরের পরমাণু মডেল, হয়েছে। তো এক নম্বর তিনি বললেন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। এ আর নতুন কথা কি, বিজ্ঞানী রাদারফোর্ডও তাই বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। বিজ্ঞানী নিলস বোরও বললেন পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। কিন্তু এরপরেই তার যে দু নম্বর তত্ত্বটা বা বোরের যে দু নম্বর স্বীকার্য সেটা কিন্তু চেঞ্জ। সেটা তিনি কি বললেন যে ইলেকট্রনগুলো একমাত্র পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট এনার্জি এবং নির্দিষ্ট গতিবেগে। দেখা আমি একবার লিখি, ইলেকট্রনগুলি সর্বদা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, হয়েছে, নির্দিষ্ট
শক্তি ও নির্দিষ্ট বেগে বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। ভেরি ক্লিয়ার। দেখো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ধরো এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন মুভ করবে বা রোটেট করবে, তখন সেগুলো একটা নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথই আবর্তন করতে পারবে এবং তার বেগ সর্বদা নির্দিষ্ট থাকতে হবে। ক্লিয়ার? যেমন দেখো এটা যদি আমরা নিউক্লিয়াস ধরে নিই, তাহলে এটা একটা কক্ষপথ হয়েছে যার ব্যাসার্ধ, নিউক্লিয়াস থেকে যার ব্যাসার্ধ হচ্ছে নির্দিষ্ট, আচ্ছা যার শক্তি হচ্ছে নির্দিষ্ট, এবং ইলেকট্রনগুলো যখন মুভ করবে তার বেগও হবে নির্দিষ্ট। আবার এর একটা কক্ষপথ, এই কক্ষপথও ঠিক তেমনি নিউক্লিয়াস থেকে এর ব্যাসার্ধ ফিক্সড হয়েছে, আচ্ছা এবং শক্তি ফিক্সড, এবং ইলেকট্রনগুলো যখন মুভ করবে তার বেগও হবে ফিক্সড। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কিন্তু রাদারফোর্ড যেটা বলেছিলেন যে ইলেকট্রনগুলো এরকম কুণ্ডলী পথে আবর্তন করে, এবং এক্ষেত্রে তিনি নির্দিষ্ট শক্তির কথাও বলেননি, নির্দিষ্ট বেগের কথাও বলেননি, এবং এই যে কক্ষপথগুলো বৃত্তাকার হবে সেই ব্যাপারেও তিনি কিছু মন্তব্য করেননি। তাহলে বোর তিনি দেখালেন যে ইলেকট্রনগুলো যে কোনোভাবে যে কোনো শক্তিতে যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, শুধুমাত্র নির্দিষ্ট শক্তিবিশিষ্ট কিছু কক্ষপথে ঘুরতে পারবে, এবং ঘোরার সময় তার বেগটা হবে ফিক্সড, ফিক্সড ভেলোসিটি নিয়ে সে ঘুরবে, এবং তার যে পাথটা হবে সেটা হচ্ছে বৃত্তাকার বা সার্কুলার পাথে সেটা রোটেট করবে বা রিভলভ করবে। ক্লিয়ার? আচ্ছা তিন নাম্বার, তাহলে এটা বুঝি। তাহলে এক নাম্বার হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে চারিদিকে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথ আবর্তন করে, যে কক্ষপথগুলোর শক্তি হচ্ছে সর্বদা নির্দিষ্ট এবং ইলেকট্রন যেগুলো রোটেট করছে তাদের গতিবেগ হচ্ছে নির্দিষ্ট। তিন নাম্বারে তিনি বললেন, তিনি শক্তির কোয়ান্টাইজেশন সম্পর্কে ধারণা দিলেন, হয়েছে। তাহলে তিন নাম্বার তিনি বললেন কোয়ান্টাইজেশন সম্পর্কে ধারণা, অর্থাৎ ব্যাপারটা কীরকম না, ব্যাপারটা হচ্ছে কোন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেই সমস্ত সার্কুলার পথেই রোটেট করবে বা সেই সমস্ত কক্ষপথগুলোতেই রোটেট করবে যার কৌণিক ভরবেগ, একটা নতুন টার্ম শিখলাম সেটা হলো কৌণিক ভরবেগ, আমি ডিটেলসে আসছি কৌণিক ভরবেগ কী, তো যার কৌণিক ভরবেগ, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, যার কৌণিক ভরবেগ হবে এইচ বাই টু পাই এর সরল গুণিতক, যার কৌণিক ভরবেগ হবে এইচ বাই টু পাই এর সরল গুণিতক। বোঝা গেছে? অর্থাৎ যখন ইলেকট্রনগুলো রোটেট করবে তখন যে কক্ষপথে রোটেট করবে সেই কক্ষপথের বা সেলের বা অরবিটের কৌণিক ভরবেগ হতে হবে এইচ বাই টু পাই সরল গুণিতক। অর্থাৎ কি না, এই কৌণিক ভরবেগটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজড, কারণ কি তার কারণটা কোয়ান্টাইজ শব্দের অর্থ হলো যে কতগুলো নির্দিষ্ট পরিমাণই সেটা ফিক্সড থাকবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যাভেলেবল ইন ফিক্সড অ্যামাউন্ট, অর্থাৎ সেটা কীরকম হতে পারে, এই কৌণিক ভরবেগ হতে পারে এইচ বাই টু পাই, আচ্ছা টু এইচ বাই টু পাই, থ্রি এইচ বাই টু পাই, ফোর এইচ বাই টু পাই, ডট ডট, অর্থাৎ এখানে যে মানগুলো সেগুলো আমরা লিখতে পারি, এখানে এল সমান আমরা দিতে পারি এন এইচ বাই টু পাই, যেখানে এন সমান ওয়ান টু থ্রি ডট ডট, অর্থাৎ কি কৌণিক ভরবেগের যে মানগুলো হবে প্রত্যেকটা কক্ষপথের তার মান হয় এইচ বাই টু পাই হবে, না হয় টু এইচ বাই টু পাই, তা না হলে থ্রি এইচ বাই টু পাই, না হলে ফোর এইচ বাই টু পাই, এরকমভাবে চলতে থাকবে, হয়েছে। ধরো আমরা যদি এই প্রথম কক্ষপথটাকে আমরা যদি এইচ বাই টু পাই ধরে নিয়ে কৌণিক ভরবেগ,
আমাদের যে দ্বিতীয় কক্ষপথটা হবে সেটা হবে 2h বাই 2 পাই, আমাদের যে তৃতীয় কক্ষপথটা হবে আমাদের হবে 3h বাই 2 পাই। অর্থাৎ কি না, ইলেকট্রনগুলো এদের মাঝখানে কোনো একটা জায়গাতে থাকতে পারবে না। ধরো এই যে 1.5h বাই 2 পাই বলে এখানে কিন্তু কোনো অরবিট বা কক্ষপথ থাকবে না। তাহলে কক্ষপথ, ইলেকট্রনের কক্ষপথ সেগুলোই হবে যার কৌণিক ভরবেগ হবে h বাই 2 পাই সরল গুণিতক। সরল বলতে বোঝাচ্ছে 1, 2, 3 এরকম করে। আমরা এখানে 1.5 পাবো না, 2.5 পাবো না, 3.5 পাবো না। অর্থাৎ কি না, প্রত্যেকটা কক্ষপথের মধ্যে মাঝে কিন্তু একটা করে গ্যাপ থাকবে। হয়েছে, প্রত্যেকটা কক্ষপথের মাঝে একটা করে গ্যাপ থাকবে এবং সেগুলোকে আমরা বলবো যে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন ধারণাটা শব্দ হচ্ছে অ্যাভেলেবেল ইন ফিক্সড অ্যামাউন্ট, কতগুলো নির্দিষ্ট অ্যামাউন্টেই সেগুলো অ্যাভেলেবেল হবে, সব অ্যামাউন্টে কিন্তু অ্যাভেলেবেল হবে না। আচ্ছা, বোঝা গেছে? বেশ, তাহলে আমরা এটা হচ্ছে যদি এইচ বাই টু পাইটাকে আমরা ফার্স্ট অরবিট ধরে নিই বা প্রথম কক্ষপথ, এটাকে আমরা দ্বিতীয় কক্ষপথ ধরলাম, এটাকে আমরা তৃতীয় কক্ষপথ ধরলাম, এরকম করে আমাদের চলতে থাকবে। তো এখন আমরা জানবো, এই যে নতুন একটা টার্ম শিখলাম, 3 নম্বর পয়েন্টের আন্ডারই কিন্তু এটা আলোচনা করছি যে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ জিনিসটা কি সেটা আমরা এবার একটু জানবো। হয়েছে, তাহলে আমরা একটা হেডিং করি, কৌণিক ভরবেগ এল। হয়েছে, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো কৌণিক ভরবেগ কাকে বলে যদি বলা হয়, কৌণিক ভরবেগ হলো ভরবেগের যে মোমেন্ট বা ভরবেগের যে গতিশীলতা সেটা কি বলা হয়, কৌণিক ভরবেগ। হয়েছে, তাহলে ভরবেগের গতিশীলতায় হলো কৌণিক ভরবেগ। হয়েছে, আচ্ছা, অর্থাৎ কৌণিক ভরবেগকে আমরা একটা ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করতে পারি যে এল সমান আর ক্রস পি। হয়েছে, এগুলো তোমরা যখন ফিজিক্সে ভেক্টর পড়বে তখন ব্যাপারটা ডিটেলসে আরও বুঝতে পারবে যে আর ক্রস পি। এখানে শুধুমাত্র জেনে রাখো যে পি মানে হলো কৌণিক, সরি, পি মানে হলো ভরবেগ, যেখানে পি মানে হলো ভরবেগ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। ধরো এবার আমাদের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে ইলেকট্রন। যে ইলেকট্রনটা রোটেট করছে তার মাস আমরা ধরে নিচ্ছি এম এবং তার ভেলোসিটি বা বেগ হচ্ছে ভি। অর্থাৎ ইলেকট্রনের মাস বা ভর আমরা ধরে নিলাম এম, বেগ ধরে নিলাম ভি। ইলেকট্রনটা যদি এইভাবে যখন রোটেট করবে এই পথে, তখন কিছুক্ষণ পর কিন্তু ইলেকট্রনটা চলে আসবে এম এবং তার বেগ হয়ে যাবে ভি, অর্থাৎ এই ডিরেকশানে। ক্লিয়ার? আচ্ছা, আরও কিছুক্ষণ পর দেখা যাবে যে ইলেকট্রনটা যখন এই পজিশানে আসবে তখন তার এটা হবে ভি, এটা ভরটা হচ্ছে মাস। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমরা যদি নিউক্লিয়াসের সাপেক্ষে বিচার করি তাহলে আমরা দেখব যে, আচ্ছা ইলেকট্রনটা একটু উপর দিকে লিখলাম, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? প্রত্যেক ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে ব্যাসার্ধ বা আর। তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে যে ব্যাসার্ধ তার সাথে ইলেকট্রনের যে ভেলোসিটি বা বেগের দিক তার অ্যাঙ্গেল হচ্ছে সর্বক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে আমরা এখানে লিখলাম এল সমান আর ক্রস পি, তাহলে এখানে আমরা আরেকবার লিখলাম এল সমান আর লিখলাম, ইন্টু ভরবেগ। ভরবেগ বলতে বুঝি আমরা ভর এবং বেগের গুণফল, তাই তো? তাহলে পি সমান আমরা লিখতে পারি এম ইন্টু ভি, তাহলে আমরা লিখলাম আর ক্রস এম ভি। তো এই ক্রসটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমাদের ভেক্টর চিহ্নগুলো উঠে যাবে এবং জিনিসটা দাঁড়াবে আর এম ভি সাইন থিটা। এটা তোমরা ফিজিক্সের থিওরি থেকে জানবে। হয়েছে, বেশ, আর এম ভি সাইন থিটা। এবার আমরা দেখে দেবো যে এই
থিটার যে মান সেটা আমরা একটু আগে পেলাম 90 ডিগ্রি, অর্থাৎ যে অ্যাঙ্গেলে ইলেকট্রনটা মুভ করছে বা রোটেট করছে, অর্থাৎ sin 90। sin 90 মান আমরা প্রত্যেকেই জানি 1, তাহলে আমরা লিখতে পারি আর এম ভি, এল সমান হচ্ছে আর এম ভি, বা এটাকে আমরা আরও সাজিয়ে লিখতে পারি যে এল সমান হলো এম ভি আর। একটা জিনিস আমরা পেলাম যে এল সমান হচ্ছে এম ভি আর, বুঝছে? বেশ, তো এই যে কৌণিক ভরবেগ, সেই কৌণিক ভরবেগ আমরা পেয়ে গেলাম এম ভি আর, হয়েছে? তো কৌণিক ভরবেগ আর কিছুই নয়, যখন কোনো ইলেকট্রন মুভ করে কোন একটা নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করতে থাকে, তখন তার যে ভরবেগের যে চেঞ্জ বা ভরবেগের যে মোমেন্ট, মোমেন্ট অফ মোমেন্টাম, ভরবেগের যে মোমেন্ট এই রেডিয়াসের সাপেক্ষে, সেটা কি বলা হয়? তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, যার মান হচ্ছে আর ক্রস পি, বা এখান থেকে আমরা পেলাম এম ভি আর। তাহলে আমরা দেখো সহজেই এবার লিখতে পারি যে এই এম ভি আর সমান এনএইচ বাই 2π। একটু আগে আমরা দেখলাম যে যখন ইলেকট্রনগুলো মুভ করবে এটাকে রোটেট করে, তখন হয় সেটা এইচ বাই 2π থাকবে, না হলে 2h বাই 2π থাকবে, না হলে 3h বাই 2π থাকবে, অর্থাৎ এখানে সেটাকে আমরা জেনারেলাইজ করলে এনএইচ বাই 2π পাবো, এবং এল সমান তখন এনএইচ বাই 2π লিখছিলাম, এখন আমরা এল এর জায়গায় মান পেয়ে গেলাম এম ভি আর, অর্থাৎ আমরা একটা নতুন ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে এম ভি আর বাই এনএইচ বাই 2π, যেখানে এইচ এর মান হচ্ছে 6.627 × 10⁻³⁴ জুল সেকেন্ড, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়, এই এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.627 × 10⁻³⁴ জুল সেকেন্ড, হয়েছে? বেশ, তো এই যে এমভিআর বা এনএইচ বাই 2π, এটা হচ্ছে আমরা বলতে পারি বোরের যে কোয়ান্টাইজেশন শর্ত বা কোয়ান্টাইজেশন কন্ডিশন, তার হচ্ছে এটা হচ্ছে ইকুয়েশন, হয়েছে? তাহলে একটা নতুন ইকুয়েশন আমরা জানলাম এমভিআর বাই এনএইচ বাই 2π, এটাতে অঙ্ক আসতে পারে। বেশ, এবার আমরা 3 নম্বর পার্টটা শেষ হলো, এবার আমরা চলে যাব 4 নম্বর পার্টে, অর্থাৎ বোরের 4 নম্বর শিকার্য যেটা ছিল সেটা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন মুভ করে বা রোটেট করে, তখন সেই নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে নিজের দিকে একটা আকর্ষণ বলে টানতে থাকে। এটা আগের দিনও আমরা রাদারফোর্ডের মডেল থেকেও জিনিসটাকে দেখেছি, হয়েছে? তো যখন এটা টানে, নিজের দিকে যখন টানে, তখন সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল, এটাকে এফ ই দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এইটাকেই, এই বলটাকেই আরেকটা নাম দেওয়া হয় নিউক্লিয়াসের প্রতি এই যে আকর্ষণ বল, এটার আরেকটা নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এগুলো প্রত্যেকটা দেখবে আগের দিন আলোচনা করা হয়েছে, অর্থাৎ এটাকে আমরা এফ সি বলতে পারি। এখন এই এফ ই আর এফ সি, আগের দিন আমরা দেখেছিলাম এফ ই সমান এফ সি হয়েছিল, সেখানে এফ সিটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলেছিলাম, অর্থাৎ বহির্মুখী যে বল সেটাকে বলেছিলাম। তো এখানে আমরা এফ সি বলতে সেন্ট্রিপিটাল ফোর্সকে বোঝাচ্ছি। এফ ই সমান আমরা যেমন সেন্ট্রিপিটাল ফোর্সকেও বলতে পারি, ঠিক তেমনিভাবে কিন্তু এফ সি অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্সকেও বলতে পারি। তো এখানে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এফ ই সমান এফ সি, অর্থাৎ এই স্থির তড়িৎ আকর্ষণ বল আর সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল, অর্থাৎ এই আকর্ষণ বলেরই অপর নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এই দুটো বলই তো সমান। তো এই দুটো বলের থেকে আমরা একটা ইকুয়েশন পাওয়ার চেষ্টা করব, হয়েছে? বেশ, এখানে একটু মুছি। দেখো এই যে এফ ই বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, এটা তোমরা ক্লাস 10 পড়েছো যে
যদি এরকম দুটো বিন্দু আধান থাকে, একটা কিউ ওয়ান এবং কিউ টু, যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, তখন সেক্ষেত্রে স্থির তড়িৎ আকর্ষণ বলের মান হয় এসআই পদ্ধতিতে 1/4πε0 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ক্লাস টেনে দেখবে তোমাদের ছিল, ঠিক আছে? তো এফ ই সমান আমরা পেয়ে গেলাম 1/4πε0 কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ক্লিয়ার? বেশ, এবারে আমরা যদি এই আধানগুলোর থেকে আমরা একটু এই অ্যাটমটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে একদম প্রথম কার্ডটা যেটা দেখালাম সেটা হচ্ছে মনে করো প্রোটন, আর এটাকে রাখলাম ইলেকট্রন, এটাকে আমরা ধরে নিচ্ছি প্রোটন, এটাকে ইলেকট্রন, দুটোই আধান। বেশ, যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আর। এখন একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো যে এর সাথে যে ডিস্টেন্সটা আমরা করছি, এখানে কটা ইলেকট্রন রয়েছে? একটা। প্রতিটা ইলেকট্রনের সাপেক্ষে আমরা ডিস্টেন্স মাপবো, বা এখানে বলটা দেখবো, ফোর্সটা দেখবো। তাহলে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে, তার জন্য আমরা এর আধানটাকে বলতে পারি ই, ক্লিয়ার? আচ্ছা সরি, একটু ভুল হলো, ইলেকট্রনটা বলছি, তাহলে আধানটাকে আমরা বলতে পারি ই। ইলেকট্রনের একটা আধান হলো ই, তাহলে এটা ইলেকট্রন, যার একটি ইলেকট্রন তার আধান হলো ই, ক্লিয়ার? আচ্ছা, ই মাইনাস বলতে পারো উপরে, কিন্তু ই লিখে রাখলাম, হয়েছে? এবার এই যে মিডিলটা বা নিউক্লিয়াসটা, এখানে কটা প্রোটন আছে? এখানে তো আর একটা প্রোটন নেই, এখানে তো অনেক প্রোটন আছে। সেই প্রোটন আমরা জানবো কী করে? তার পারমাণবিক সংখ্যা দেখে। যেমন আমরা যদি লিথিয়াম নিই, তাহলে তার প্রোটন সংখ্যা হয়ে যাবে কত? 3। আমরা যদি বেরিলিয়াম নিই, তাহলে হয়ে যাবে 4। হিলিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। তাহলে এখন আমরা জিনিসটাকে জেনারেলাইজ করে যদি টোটাল অ্যাটমিক নাম্বারটাকে, অর্থাৎ প্রোটনের অ্যাটমিক নাম্বারটাকে জেড ধরে নিই, এবং প্রত্যেকটা যে আধান সেটাকে যদি ই ধরে নিই, তাহলে এখানে টোটাল যে আধানটা হবে সেটা হচ্ছে, একটু বড় করি এটাকে, সেটা হচ্ছে জেডি, ক্লিয়ার? বেশ, তাহলে এটা দাঁড়ালো জেড ই। আচ্ছা, অবশ্যই এটা প্লাস হবে আর এদিকটা মাইনাস, হয়েছে? জেডি আর এটা হচ্ছে ই। তো এই যে ইকুয়েশানটা আমরা লিখেছিলাম, এই ইকুয়েশানটাতে যদি আমরা এবার মানটা বসাই, তাহলে আমাদের দাঁড়াবে এফ ই সমান 1/4πε0 কিউ ওয়ান, অর্থাৎ কিউ ওয়ানের জায়গাতে আমরা লিখব জেডি, আর কিউ টু এর জায়গাতে লিখব ই, কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা আধান, বাই আর স্কোয়ার, হয়েছে? অর্থাৎ আমাদের যেটা দাঁড়ালো যে এফ ই সমান 1/4πε0 জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। এবারে সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে এই 1/4πε0টাকে, এর মানটাকে 1 ধরে নেওয়া হয়, তাই আমরা এখান থেকে লিখতে পারি বা এফ ই সমান জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, হয়েছে? এই ইকুয়েশানটা আমরা পেলাম। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ আকর্ষণ বলের মান হবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তো প্রথমেই আমরা দেখবো, বলেছিলাম যে এফ ই সমান হচ্ছে এফ সি, এফ সি মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ এইভাবে ইলেকট্রনটা সার্কুলার মোশনে রোটেট করার জন্য যে ফোর্সটা তার মধ্যে তৈরি হয়, ঠিক আছে, নিউক্লিয়াসের প্রতি যে অ্যাট্রাকশানটা তৈরি হয়, যে ফোর্সটা তৈরি হয়, সেটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, হয়েছে, বা কেন্দ্র অভিমুখী বল। তো সেই সেন্ট্রিপিটাল ফোর্সের মানটা এবার আমরা বের করবো, এটা মুছি, নোটটা করে নেবে, হ্যাঁ নোটটা করে নেবে বলতে তোমরা যেভাবে আমি লিখছি সেভাবে একটু লিখে নেবে, তাহলে পরবর্তীকালে মনে থাকবে, তা নাহলে কী হবে, ক্লাসও শেষ হবে তোমরা ভুলে যাবে। বেশ, তো এফ সি, এফ সি যেহেতু এটা একটা বল, আর আমরা দেখবে অনেক আগেই জানি যে বল অর্থাৎ ফোর্স সমান ভর ইনটু ত্বরণ, প্রত্যেকেই জানো যে বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ, অর্থাৎ মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস মানে এম হয়েছে, অ্যাক্সিলারেশনের জন্য এ হয়েছে, তোমরা এটা ক্লাস 9 পড়ে এসেছো সম্ভবত। তো এই যে ফোর্স সমান মাস, তাহলে আমরা এখানে লিখলাম মাস এম, আর এই যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এই ইলেকট্রনটার মাস যদি এম হয় আর এর ভেলোসিটি যদি ভি হয়,
আর রেডিয়াস বা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ত্বরণ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার? তাহলে আমাদের এফ সি সমান আমরা পেয়ে গেলাম এম ভি স্কোয়ার বাই আর, আর এফ ই সমান আমাদের বেরিয়েছে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা পেলাম জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এম ভি স্কোয়ার বাই আর। ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশন, এবং পরবর্তীকালে আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগছে, এটা থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেমও আসতে পারে। তো বোর্ডের থিওরি থেকে আমরা এই ইকুয়েশনটা উপলব্ধি করতে পারলাম। নেক্সট আমরা চলে যাব চার নম্বর, হলো এবার পাঁচ নম্বর বোর্ডের তত্ত্বে শেখার জন্য। হয়েছে দেখো এর ক্ষেত্রে, রাদারফোর্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পরমাণুর অস্তিত্বের ব্যাখ্যা তিনি দিতে পারেননি, তার কারণ ম্যাক্সওয়েল তার তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী দেখেছিলেন যে ইলেকট্রনগুলো ওইভাবে যদি রোটেট করতে থাকে স্পাইরাল পথে তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং একটা সময় নিউক্লিয়াস এসে পড়বে এবং পরমাণুর অস্তিত্ব কিছু থাকবে না। কিন্তু বিজ্ঞানী বোর তিনি যে মডিফাইড সূত্রটা দিলেন সেটা বললেন যে যখন ইলেকট্রনগুলো ওই নির্দিষ্ট শক্তিস্তরগুলোতে রোটেট করে তখন সে না ইলেকট্রন গ্রহণ করে না ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ সরি ইলেকট্রন বলছি শক্তি, তখন সে শক্তি গ্রহণও করে না বর্জনও করে না, ঠিক আছে, এবং প্রত্যেকটার এনার্জি বা অরবিটের এনার্জি থাকে ফিক্সড, সেই জন্য সেগুলোকে স্টেশনারি অরবিটও বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি একটা লিখি যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তিস্তর বিশিষ্ট কক্ষপথে আবর্তন করার সময় শক্তি গ্রহণও করে না বর্জনও করে না, এবং প্রত্যেকটা অরবিটের বা কক্ষের শক্তি ফিক্সড থাকে, প্রতিটি কক্ষের শক্তি নির্দিষ্ট থাকে, তাই এগুলিকে স্থায়ী শক্তিস্তরও বলা হয়। ক্লিয়ার? অর্থাৎ বোর তিনি বললেন যে, এবং ম্যাক্সওয়েলের তত্ত্বকে তিনি এক্ষেত্রে দেখালেন যে এক্ষেত্রে সেটা গ্রাহ্য হচ্ছে না, এবং তিনি দেখালেন যে যখন ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তিস্তর বিশিষ্ট, অর্থাৎ যার কৌণিক ভরবেগ, যে সমস্ত শক্তিস্তরের কৌণিক ভরবেগ এইচ বাই টু পাই সরল গুণিতক, এটা আমরা একটু আগেই দেখলাম, তো সেই শক্তিস্তর বিশিষ্ট কক্ষপথে যখন আবর্তন করবে তখন সেটা শক্তি গ্রহণও করবে না বর্জনও করবে না, এবং প্রত্যেকটা কক্ষের শক্তি থাকবে নির্দিষ্ট, কারো শক্তি কম কারো বেশি এরকম হবে কিন্তু প্রত্যেকটা কক্ষের শক্তি থাকবে নির্দিষ্ট, তাই এগুলিকে বলা হয় স্থায়ী শক্তির স্তর। অর্থাৎ এখানে তিনি যে ব্যাপারটা বোঝাতে চাইলেন, এটা মুছে এটা লেখা গেছে নিশ্চয়ই, এখানে তিনি যেটা ব্যাপারটা বোঝাতে চাইলেন যে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরে নিই, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, ঠিক আছে, আচ্ছা আর একটা দিলাম ধরো এটা একটা কক্ষপথ, প্রত্যেকটা কক্ষপথ ধরো এটা এন সমান ওয়ান, এটা এন সমান টু, এন সমান থ্রি, এন সমান ফোর, হয়েছে, তো প্রত্যেকটা কক্ষপথ এর শক্তি হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন এই প্রথম কক্ষপথে রোটেট করবে, এটাকে যদি আমরা কে এল এম এন এইভাবে নাম দিই,
তাহলে ইলেকট্রনগুলো যখন কে কক্ষপথে রোটেট করবে তখন তার শক্তি থাকবে নির্দিষ্ট, যখন এলএ রোটেট করবে তখন তার শক্তি হবে নির্দিষ্ট, যখন এমএ রোটেট করবে তখন তার শক্তি হবে নির্দিষ্ট, যখন এনএ করবে তাও হবে নির্দিষ্ট। এবারে কে থেকে এলএর শক্তি বেশি, এলএর থেকে এমএ বেশি, এমএর থেকে এনএ বেশি, সেগুলো আমরা পরে আরও ডিসকাস করব। তো কিন্তু কে কক্ষপথে প্রত্যেকটা জায়গাতে কিন্তু শক্তি ফিক্সড, এলেও কিন্তু তার নির্দিষ্ট শক্তি হচ্ছে ফিক্সড। আবার একটা জিনিস যে ইলেকট্রনগুলো কিন্তু এই কে আর এল এর মাঝে মাঝে কোনো জায়গাতে থাকতে পারবে না, বা এল বা এম এর মাঝেও কোনো জায়গায় থাকতে পারবে না, ঠিক তেমনি এম বা এন এর মাঝখানেও কোনো জায়গায় অবস্থান করতে থাকতে পারবে না। অর্থাৎ এই বোর্ডের থিওরিটাকে আমরা ঠিক এইভাবে ভাবতে পারি যে আমরা ক্লাসরুমে যে বেঞ্চগুলো দেখি, আমরা দেখি যে এটা যদি ফার্স্ট বেঞ্চ, এটা সেকেন্ড, এটা থার্ড বেঞ্চ, এটা হচ্ছে ফোর্থ বেঞ্চ। পরপর যদি বেঞ্চগুলোর কথা ভাবি, আমরা কিন্তু এই বেঞ্চগুলোতে হয়তো চারজন বসলাম, ঠিক আছে, ফার্স্ট বেঞ্চের পরে কিন্তু আমরা যে সেকেন্ড বেঞ্চে বসি, ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চের মাঝে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে নিচে যেয়ে কিন্তু আমরা কেউ বসে যেতে পারি না বা বসি না। ঠিক তেমনি ইলেকট্রনগুলো হয় এক নম্বরে থাকবে, না হয় দু নম্বরে থাকবে, না হয় তিন নম্বরে থাকবে, না হলে চার নম্বরে থাকবে, কিন্তু এদের মাঝের গ্যাপে গ্যাপে কিন্তু থাকতে পারবে না। কিন্তু রাদারফোর্ড কী বলেছিলেন, রাদারফোর্ড জিনিসটা বোঝাতে চেয়েছিলেন যে ধরো ক্লাসরুমে বেঞ্চ নেই, পুরোটা একটা মাদুর বিছানা আছে, হয়েছে, সেই মাদুরের মধ্যে আমরা যে যেখানে খুশি থাকতে পারি, তাই তো। ঠিক তেমনি রাদারফোর্ডও বলেছিলেন যে ইলেকট্রনগুলো যে কোনো শক্তি স্তরে থাকতে পারে, যে কোনো শক্তি স্তরে, এর মাঝখানে কিন্তু কোনো গ্যাপের কথা বলেনি। ইলেকট্রনগুলো যেমন এই শক্তি স্তরেও থাকতে পারে, এটা এটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, অর্থাৎ যেখানে খুশি থাকতে পারে, যে কোনো শক্তি স্তরে থাকতে পারে। তো এই হলো বোরের থিওরির সাথে রাদারফোর্ডের থিওরির ডিফারেন্স, যে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট একমাত্র শক্তিস্তরেই থাকবে এবং প্রত্যেকটা শক্তির মধ্যে একটা গ্যাপ থাকবে এবং তার মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারবে না, হয়েছে। বেশ, আবার একটা জিনিস যে ধরো ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ, ফোর্থ বেঞ্চ, ফার্স্ট বেঞ্চে আমরা ফিক্সড করে দিলাম 90 থেকে 100 পাওয়া ছেলেরা বসবে, হয়েছে, এখানে আমরা ফিক্সড করে দিলাম 80 থেকে 89, হ্যাঁ, এখান থেকে আমরা করে দিলাম 70 থেকে 79, এটা করে দিলাম 60 থেকে 69 পাওয়া ছেলেরা বসবে, হয়েছে। তো এখানে কিন্তু যে পর 90 থেকে 100 পাওয়া যে ছেলেরা তারাই কিন্তু একমাত্র এখানে বসতে পারবে। এখানেও ঠিক তেমনই যে ইলেকট্রনগুলোর কিন্তু জায়গা কিন্তু ফিক্সড হয়ে আছে, কে কোথায় বসবে তার জায়গা কিন্তু ফিক্সড, কেউ চাইলে কিন্তু এই 70 পাওয়া ছেলে কিন্তু এখানে এসে বসতে পারবে না। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তিনি কিন্তু করে দেখালেন, হয়েছে। বেশ, আরেকটা জিনিস তিনি বললেন যে ইলেকট্রনগুলো একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে যাওয়া সম্ভব, আবার উঁচু শক্তিস্তর থেকে বা উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ফিরে আসাও সম্ভব। ঠিক যেমন এই ক্লাসের মধ্যে আমরা এই যে 70 পাওয়া যে স্টুডেন্টটি, সে যদি ধরো বেশি মার্কস পায়, পরের রেজাল্টে বেশি মার্কস পায়, হয়তো 90 পেয়ে গেল, হয়েছে, সে কিন্তু এখান থেকে এখানে আসতে পারে, 80 থেকে 89 পেলে এখানে আসতে পারে, আবার 80 পাওয়া ছেলেটি খারাপ রেজাল্ট করলে এখানে ফিরে আসতে পারে। ঠিক তেমনি ইলেকট্রনগুলো শক্তি যদি গ্রহণ করে তাহলে উচ্চ শক্তিস্তরে যেতে পারে, বা বর্জন করলে সেটা আবার নিচের শক্তিস্তরে ফিরে আসতে পারে। তো সেটার ব্যাপারে আমরা পরে ডিসকাস করব, সেটা রাদারফোর্ডের পরমাণু মডেলের অন্য একটা পোস্টুলেট, ঠিক আছে, এবং সেটা হচ্ছে 6 নম্বর পোস্টুলেট, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানলাম যে প্রত্যেকটা ইলেকট্রনের জায়গা হচ্ছে ফিক্সড এবং সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কক্ষপথে সেগুলো থাকতে পারে, এবং প্রত্যেকে সেই কক্ষপথের মাঝে যে গ্যাপগুলো রয়েছে সেখানে কোনোভাবেই কিন্তু ইলেকট্রন থাকতে পারবে না। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই হলো বোরের পরমাণু মডেল। পরের ভিডিওতে আমরা কতগুলো ক্যালকুলেশন করব, কিছু এনার্জি ক্যালকুলেশন করব, এই যে রেডিয়াসটা রয়েছে অ্যাটমে সেই রেডিয়াসটা কতটা মান হয় সেটা আমরা দেখব, এই যে ভেলোসিটি বা বেগ নিয়ে ইলেকট্রনগুলো ঘুরছে সেই বেগের মান কত হয় সেটা দেখব, এবং বোরের যে 6 নম্বর তত্ত্ব, অর্থাৎ যে ইলেকট্রনগুলো কীভাবে একটা স্তর থেকে আরেকটা স্তরে জাম্প করতে পারে শক্তি গ্রহণ করে, সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করবো। আজকের ভিডিওটা এতটাই, তোমরা বাড়িতে পড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ।